ভারতীয় সেনার রেডহর্ণ ডিভিশন এতিয়া মারাথানজিরা সম্মুখীন হয়েছে দৃষ্টিরাজ খোৱা সেনায় করা অলেখ প্রশ্নের উত্তর দিবলগিয়া হয়েছে আত্মসমর্পণ করা আলফা স্বাধীনের উপসেনাধ্যক্ষজনে। আর ইফালে দৃষ্টিরাজ খোৱা আত্মসমর্পণের দুদিন পিছতে আলফা স্বাধীনে উপসেনাধ্যক্ষ পদত নিযুক্তি দিলে মাইকেল ডেকা ফুকনক। পরেশ বড়ুয়া কোত কেতিয়া হেক যোগাযোগ হয়েছিল পরেশ বড়ুয়ার হইতে, কি করে আছে পরেশ বড়ুয়ায়? দৃষ্টি খেলার মারাথন জেরা ভারতীয় সেনার কবজাত থাকি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে হেনু আলফা স্বাধীনের উপসেনাধ্যক্ষ দৃষ্টি রাজখোৱা মুরব্বী মনোজ রাভা। ভিতরুয়া সূত্রের খবর, পরেশ বড়ুয়া সম্পর্কীয় প্রশ্নের উত্তরত দৃষ্টি রাজখোৱাই যিখিনি কথা সেনা বিষয়া কৈছে তাকে লৈ হেনু সন্তুষ্ট নহয় সেনা। লগতে দৃষ্টি করা হয়েছে জি এন এল সম্পর্কীয় প্রশ্ন, পিছে এই সকল প্রশ্ন সেনাত পাল মরা ধরনের উত্তর দিছে হেনু দৃষ্টি রাজখোৱাই। ইফালে দৃষ্টি রাজখোৱাৰ আত্মসমর্পণের পিছত অসম আরক্ষীর বিশেষ শাখার মহাপরিদর্শক হীরেন নাথে বিচারিছে আলোচনা প্রক্রিয়া আকৌ এবার গতিশীল হোক। দৃষ্টি রাজখোৱা আত্মসমর্পণ করেছে, তেওঁ আমার লগত আছে আর এই আত্মসমর্পণে অসমত শান্তি আনয়নত যথেষ্ট সহায় করে, আমার সেইটাই কথা। আর যিসকলে এতিয়াও আইনের মন্দির বাহিরত আছে তেওঁলোকক আমি অনুরোধ করি, তেওঁলোকৰ পৰা আমি আশা করি যে তেওঁলোকে আলোচনার মেজলে আহক, আইনের গণ্ডিলে আহক, কারণ আমার এনেকুৱা কোনো সমস্যা নাই যি সমস্যা আলোচনার জড়িয়ে সমাধান নহয়। ইফালে দৃষ্টি রাজখোৱাৰ আত্মসমর্পণের পিছতেই আলফা স্বাধীনত রাজখোৱাৰ স্লাভিত হল মাইকেল ডেকা ফুকন। 1988 সনত আলফাত যোগদান করা মাইকেলক ব্রিগেডিয়ার পদের মেজর জেনারেল পদলে পদোন্নতি দি পরেশ বড়ুয়াই এটা চেষ্টা করেছে নতুনক সংগঠনটক শক্তিশালী করবলে। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সঙ্গে বিশু কুমার ডেকা, নর্থ ইস্ট। পিলিংকাঠাত বন্ধ কোঠাত উদ্ধার হওয়া বীণা দাসের মৃত্যুয়ে কৰলৈছে এটা নতুন মোড়। তদন্ত আওতাত আসব পড়ে রীণা দাসের পুত্র আর বয়ারী, কিন্তু ঘরের ভিতরতে কোনে হত্যা করেছিল অবসরপ্রাপ্ত মহিলাগী? মহানগরী বন্ধ কোঠাত উদ্ধার হওয়া রীণা দাসের মৃত্যুর রহস্য লৈছে নতুন মোড়। তদন্তর আওতাত আসব পড়ে প্রয়াত রীণা দাসের পুত্র আর বয়ারী। সোমবারে সন্ধিয়া বশিষ্ঠ পিলিংকটার নিজ ঘরের শৌচাগর ক্ষত বিক্ষত অবস্থাত উদ্ধার হয়েছিল রীণা দাস নামের মহিলাগীর মৃতদেহ। ন্যাশনাল স্যাম্পল সার্ভিস বিভাগত কর্মরত রীণা দাসে দুবছর পূর্বে অবসর গ্রহণের পিছতে পিলিংকটত থাকা নিজ বাসগৃহর প্রথম মহলাত অকলে থাকবল। তলর মহলাত পুত্র আর বয়ারী থাকে যদিও মহিলাগী অকলে থাকবল প্রথম মহলাত। হঠাৎ এনেদরে শৌচাগারত রীণা দাসের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারের পিছতে সন্দেহ করা হয়েছিল হয়তো কোনো ডকাইতে নিঃসংসভাবে হত্যা করেছিল অবসরপ্রাপ্ত মহিলাগী, কারণ মহিলাগীর লকারের চাবি, মোবাইল ফোন আর একটা বেগ পাওয়া নাছিল আরক্ষীয়ে। মোবাইল নিছে, মানি বেগ নিছে, গোদরেজর চাবি নিছে, আর মাকর যোনটো আপনার দরজার চাবি থাকে সেটা নাই। কিন্তু শেহতীয়াকৈ আৰক্ষীয়ে তদন্ত প্ৰক্ৰিয়া আগবঢ়াই লাভ কৰিছে আন কেতবোৰ বিস্ফোৰক তথ্য। পিলিংকাটাটো যথেষ্ট আগবাঢ়ি আছে, আমি নিৰ্দিষ্ট এটা এংগেলত আমি বেছিকৈ ডাউট কৰি আছোঁ, সেইটো আমি অলপ তেওঁলোকৰ শ্ৰাদ্ধৰ যিটো কাম সেইখিনি আমি অলপ সমাপন হ'বলৈ বাট চাই আছোঁ। এতিয়া মই তদন্তৰ খাতিৰত ক'ব নোৱাৰোঁ, কিন্তু আমি কি স্পেচিফিক এৰিয়াত আমি মানুহক এক্সামিন কৰিম, তাৰপিছত এই কেছটো এটা গতি ল'ব বুলি আমি ভাবিছোঁ। তদন্তর খাতিরত আরক্ষীয়ে কব নুখুজিলেও নিউজ এইটিনের হাতত পৰা তথ্য অনুসরি মৃতদেহ উদ্ধারের পূর্বে রীণা দাসের সংঘাত হয়েছিল পুত্র আর বয়ারীর। তার পাছতে হঠাৎ শৌচাগারের ক্ষত বিক্ষত অবস্থাত উদ্ধার হয়েছিল রীণা দাসের মৃতদেহ, যার বাবে আরক্ষীয়ে তদন্তর খাতিরত মুখ নুখুলিলেও কিন্তু অচিরে সোধা পোছা করব রীণা দাসের পুত্র আর বয়ারী, কারণ পুত্র আর বয়ারীয়ে সু সম্পর্ক নথকার বাবে রীণা দাসে অবসরের পিছরে প্রথম মহলাত অকলে থাকবল। এই সকলবর দিক সামরি আরক্ষীয়ে অতি গুরুত্ব সহকারে আগবাই নিছে তদন্ত প্রক্রিয়া। তদন্ততে হয়তো অচিরে পোহরলে আসব অবসরপ্রাপ্ত বিষয়া রীণা দাসের হত্যাকাণ্ডর আড়ার প্রকৃত রহস্য। ক্যামেরা হিতেশ ডেকার সহযোগত ভাস্কর জ্যোতি হাজরিকা, নিউজ এইটিন অসম, নর্থ ইস্ট।
কংগ্ৰেছৰ প্ৰাক্তন সভাপতি ৰাহুল গান্ধীক লৈ তীৰ্যক মন্তব্য কৰিছে প্ৰাক্তন মাৰ্কিন ৰাষ্ট্ৰপতি বাৰাক ওবামাই। বিশ্বৰ অন্যতম জনপ্ৰিয় ৰাষ্ট্ৰনেতাজনে লিখি উলিওৱা আত্মজীৱনীমূলক গ্ৰন্থ এ প্ৰমিছ লেণ্ডত ৰাহুল গান্ধীৰ বিষয়ে মন্তব্য কৰিছে। প্ৰাক্তন মাৰ্কিন ৰাষ্ট্ৰপতি বাৰাক ওবামাৰ মতে ৰাহুল গান্ধীয়ে শিক্ষকক মুহিব বিচাৰে, কিন্তু বিষয়বস্তুত দক্ষতা প্ৰাপ্তিৰ কাৰণে ধাউতি আৰু যোগ্যতাৰ অভাৱ। ৰাহুল গান্ধীক বিচলিত মানসিকতাৰ অধিকাৰী বুলিও ক'ব খোজে। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ডঃ মনমোহন সিঙৰ বিষয়ে ওবামাই লিখিছে যে তেওঁ এক নিৰ্লিপ্ত সততাৰ অধিকাৰী। গ্ৰন্থখনত বাৰাক ওবামাই কংগ্ৰেছ সভানেত্ৰী ছোনিয়া গান্ধীৰ বিষয়ে উল্লেখ কৰিছে। 768 পৃষ্ঠাৰ গ্ৰন্থখন অহা 17 নৱেম্বৰত উপলব্ধ হ'ব। ইংৰাজী দৈনিক দ্য নিউ ইয়ৰ্ক টাইমছত এই তথ্য প্ৰকাশ পাইছে। আইছো চিটি 18ৰ শেষ অংশলৈ। কাইলৈ পোহৰৰ উৎসৱ দীপাৱলী, ৰাইজক সেউজ দীপাৱলী পালনৰ আহ্বান চৰকাৰ প্ৰশাসনৰ। ডিব্ৰুগড়ত ৰাইজলৈ আহ্বান জনাই বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ ব্যতিক্ৰমী পদক্ষেপ। সেউজ দীপাৱলী পালন কৰাৰ আহ্বান জনাই ডিব্ৰুগড় ৰাজপথত বিধায়ক প্ৰশান্ত ফুকনে বিতৰণ কৰিলে মাটিচাকি। লগতে ৰাইজক চীনা সামগ্ৰী বৰ্জনৰ আহ্বান জনালে বিধায়কগৰাকীয়ে। এই সন্দৰ্ভত আগবঢ়াইছো ডিব্ৰুগড়ৰ পৰা টমাছ বুঢ়াগোহাঁই এক প্ৰতিবেদন। হয়, দীপাৱলী আৰু কালী পূজা পাৰ্কখনত এইদৰে এতিয়া দেখা পোৱা গৈছে। ডিব্ৰুগড় বিধায়ক প্ৰশান্ত ফুকন লগতে ডিব্ৰুগড় বিজেপিৰ যুৱ মৰ্চাৰ যিসকল সদস্য আছে তেওঁলোকে এতিয়া লোকসকলৰ মাজত এইদৰে মাটি চাকি বিতৰণ কৰিছে। আৰু এবাৰ যি চৰকাৰৰ ফালৰ পৰা কৈ থকা আছে সেউজ দীপাৱলী, সেই তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এইদৰে এনেধৰণৰ উদ্যোগ লোৱা হৈছে। পথেদি যোৱা যিকোনো লোকক এইদৰে এতিয়া মাটি চাকি আৰু মিঠাতেল তেওঁলোকে বিতৰণ কৰিছে। এক পদক্ষেপ তেওঁলোকে এতিয়া হাতত গ্ৰহণ কৰিছে যাতে চীনা সামগ্ৰী বৰ্জন কৰিব পৰা যায়। মই কথা পাতিবলৈ চেষ্টা কৰিম যিহেতু বিধায়কগৰাকী আছে, তেখেতে এতিয়া এইদৰে কিছু উদ্যোগ হাতত লৈছে। আমি দেখিছোঁ দীপাৱলী আগতে আপোনালৈ শুভেচ্ছা থাকিল, আৰু আমি দেখিছোঁ ব্যতিক্ৰমী পদক্ষেপ হাতত লৈছে, মাটি চাকি এইদৰে আপুনি বিতৰণ কৰিছে। আমি প্ৰায় 250 পেকেট মাটি চাকি আমি আজি বিতোৱাৰ কাৰণে ব্যৱস্থা কৰিছোঁ ডিব্ৰুগড়ত। আমি সেউজ দীপাৱলী বনোৱা কৰাৰ কথা চিন্তা কৰিছোঁ। আমি ভাবিছোঁ যে আমি কোনো কাৰণে চাইনাত উৎপাদিত সামগ্ৰী আমি যদি ব্যৱহাৰ কৰিব নালাগে, আৰু এই মুহূৰ্তত আমি ৰাইজক এইখিনি বস্তু দি তেওঁলোকক জনাই দিছোঁ যে আপোনালোকে কোনো ধৰণৰ চাইনাত নিৰ্মিত কোনো ধৰণৰ সামগ্ৰী আপোনালোকে ব্যৱহাৰ নকৰিব দীপাৱলী উপলক্ষে। সেইকাৰণে আমি আজি ৰাইজক প্ৰায় 250 পেকেট এনেকুৱা 250 পেকেট আমি ৰাইজক দি পেলাই আমি ৰাইজক সজাগতা কৰিছোঁ। আৰু মই ভাবোঁ নিশ্চয় এই যি আমি পেকেট আজি ডিষ্ট্ৰিবিউট কৰিছোঁ ডিব্ৰুগড় খলিয়ামাৰিস্থ আমাৰ অফিচৰ ওচৰত, মই ভাবোঁ নিশ্চয় এইখিনিয়ে ৰাইজে সজাগতা হ'ব আৰু ৰাইজে নিজৰ ভাবিয়াকৈ থলুৱাভাৱে নিৰ্মিত আজি সামগ্ৰী ব্যৱহাৰ কৰি দীপাৱলী উদযাপন কৰিব। পেকেটত কি কি আছে? আমি চাকি দেখিছোঁ, চাকি আছে, তেল আছে, খলিতা আছে, এই গোটেইখিনি বস্তু আমি প্ৰায় 250 পেকেট আমি কৰিছোঁ। 250 পেকেট আমি প্ৰত্যেকে যাক যাক আমি পাইছোঁ প্ৰত্যেকে ৰাস্তাত যোৱা প্ৰত্যেকজন ব্যক্তিক আমি দিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ সকলোখিনি বস্তু। হয়, ব্যক্তিক্ৰমী এতিয়া পদক্ষেপ লৈছে বিধায়ক প্ৰশান্ত ফুকনে, আৰু যিহেতু সেউজ দীপাৱলীৰ কথা এবাৰ কোৱা হৈছে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি, আৰু যি চীনা সামগ্ৰী বৰ্জনৰ কথা কোৱা হৈছে, চীনা লাইট বৰ্জনৰ কথা কোৱা হৈছে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এনেধৰণৰ পদক্ষেপ এতিয়া গ্ৰহণ কৰা দেখা গৈছে। আৰু দীপাৱলী উপলক্ষে অযোধ্যাত দেখা পোৱা গৈছে উখল মাখল পৰিৱেশ, সজাই পৰাই তোলা হৈছে ৰাম মন্দিৰ। দীপাৱলী উপলক্ষে এই বিশেষ পৰিৱেশে বিৰাজ কৰিছে অযোধ্যাত উখল মাখল, চাৰিওফালে সজাই পৰাই তোলা হৈছে ৰাম। পৰৱৰ্তী খবৰ। সাংবাদিক পৰাগ ভূঞা মৃত্যুৰ উচিত তদন্তৰ দাবীৰ প্ৰতিবাদ, উলুবাৰীত যুৱ কংগ্ৰেছৰ প্ৰতিবাদ, উলুবাৰী উৰণীয়া সেতুৰ পৰা ডিজিপি কাৰ্যালয়লৈ প্ৰতিবাদ। কাকপথাৰ সাংবাদিক পৰাগ ভূঞা বৃহস্পতিবাৰে মৃত্যু ঘটিছিল সাংবাদিক পৰাগ ভূঞাৰ, আৰু এই মৃত্যুৰ ঘটনাৰ পাছতে আমি জনাইছো কিদৰে প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে, উচিত তদন্তৰ দাবীত প্ৰতিবাদী কাৰ্যসূচী অব্যাহত আছে। আজিৰ দিনৰ ভাগত দেখা পোৱা গ'ল পৰাগ ভূঞা মৃত্যুৰ উচিত তদন্তৰ দাবীত যুৱ কংগ্ৰেছে সাব্যস্ত কৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী। ব্যৱস্থা
আমি জনায়েছো অন্যায় বিরুদ্ধে মাত মাতি এগৰাকী বিজেপি নেত্রীর বিরুদ্ধে সঁচা বাতৰি সম্প্রচারিত কৰিবলে গৈ কিদৰে মৃত্যু কাকোৱালি লবলগীয়া যেহেতু অভিযোগ উত্থাপন হৈছে। সমগ্র মৃত্যুর ঘটনাক যিহেতু দুর্ঘটনা নহয় এয়া হত্যাকাণ্ড আখ্যা দিছে আর তারই দাবি তেনেদরে সমগ্র রাজ্যজুড়ি প্রতিবাদী কার্যসূচী অব্যাহত আছে। সাংবাদিক সংস্থার লগতে বিভিন্ন দল সংগঠনে প্রতিবাদ কৰিছে। আজি এনেদৰে দিনভাগত দেখা পোৱা গল সাংবাদিক পথ ভূঁয়া মৃত্যুর উচিত তদন্তর দাবিত প্রতিবাদ সাব্যস্ত করলে যুব কংগ্রেসে। Thank you.